আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমাদের মাল্টিপারপাসের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে একজন ভালো অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাদের কী কী জানা জরুরি বা কী কী শেখা জরুরি। যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন বা এমএসসি ইঞ্জিনিয়ার আছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন বা ইলেকট্রিশিয়ান আছেন বা টেকনিশিয়ান আছেন বা ইন্ডাস্ট্রিতে চাকরিরত অবস্থায় আছেন, কিংবা যারা পড়াশোনা জানেন না কিন্তু ইলেকট্রিক্যাল সেক্টরে বা ইলেকট্রিক্যাল ফিল্ডে নিজের ক্যারিয়ার গড়তে চান দেশে বা দেশের বাইরে, তাদের আসলে কী সমস্ত কাজ জানা জরুরি একজন অটোমেশন এক্সপার্ট হওয়ার জন্য? মাল্টিপারপাস আপনাদেরকে এই যাত্রায় কীভাবে হেল্প করবে, এই সমস্ত বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। যারা আমাদের এখানে কাজ শিখতে আসবেন, ইলেকট্রিক্যাল অটোমেশনের কাজ শিখতে আসবেন বা অটোমেশন ডিজাইনিং শিখতে আসবেন, আমরা তাদের প্রথম ক্লাসটাই শুরু করি হচ্ছে হাউস ওয়্যারিং ম্যাটেরিয়ালসের কমার্শিয়াল নেমের মাধ্যমে। অর্থাৎ কমার্শিয়াল নেমগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দিব, কারণ এই কমার্শিয়াল নেমগুলো আপনাদের দৈনন্দিন প্র্যাকটিক্যাল কাজে তো আপনাদেরকে হেল্প করবেই, সে সাথে এবিসি লাইসেন্সের পরীক্ষা তো আপনাদেরকে এটি খুবই মুখ্যভাবে সাহায্য করবে। তো আমরা জানি যে আমাদের NTVQF লেভেল 1 এবং লেভেল 2 একটি সরকারি পরীক্ষা হয় এবং যে পরীক্ষায় পাশ করতে পারলে আপনার সরকারি সনদ পাবেন। তো এই হচ্ছে সেই NTVQF লেভেল 1-এর ডিসপ্লে, যেখানে আপনারা লাইট ফ্যান বা কলিং বেলের কানেকশন করবেন চ্যানেল ওয়াইডিংয়ের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি কলিং বেলের বাটনে চাপ দেন, কলিং বেল বেজে উঠবে, যদি লাইট অন করেন লাইট অন হবে, যদি ফ্যান অন করেন ফ্যান চলবে, রেগুলেটরের মাধ্যমে ফ্যানের স্পিড বাড়তে কমাতে পারবে। তো এই সমস্ত কানেকশন আমরা আপনাকে প্র্যাকটিক্যালি শিখাবো। এইটা হচ্ছে NTVQF লেভেল 1-এর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। তারপর আছে NTVQF লেভেল 2-এর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, যা হলো হচ্ছে কনডিউট ওয়ারিং বা পিভিসি পাইপ ওয়ারিং। এখানেও সেম আপনারা হাউস ওয়ারিংয়েরই কানেকশন দেবেন, কিন্তু এখানে আপনারা চ্যানেল ইউজ করেছেন, এখানে আপনারা পিভিসি পাইপ ব্যবহার করবেন। এরপর আমরা চলে আসি হচ্ছে বিভিন্ন প্রকার ওয়্যার সিলেকশনের ক্লাসে। আপনাদের বাসা বাড়ির কেবল সিলেকশনের ক্লাস আলাদাভাবে নেওয়া হবে, তারপর ইন্ডাস্ট্রিয়াল কেবলের সিলেকশনের ক্লাস আলাদাভাবে নেওয়া হবে, তারপর ট্রান্সমিশন লাইন কেবল সিলেকশনের ক্লাস আলাদাভাবে নেওয়া হবে। ক্যাট ক্যাটাগরির কেবলগুলো কীরকম হবে, ডক ক্যাটাগরির কেবলগুলো কীরকম হবে, তারপর BYY NYY কেবল ক্যাটাগরির মধ্যে পার্থক্য কী, এই সমস্ত জিনিসগুলো আমরা ক্লিয়ার করবো আপনাদেরকে থিওরিটিক্যালি বোথ অ্যান্ড অলসো প্র্যাকটিক্যালি। এরপর আমরা চলে আসবো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল সেকশনে। তো প্র্যাকটিক্যাল কাজ যেহেতু করবেন আপনারা, অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল অনেক সুইচ ব্যবহার করতে হবে। তো সেখানে আমরা রোটারি ক্যাম সুইচ, সিলেক্টর সুইচ, পুশ বাটন, বিভিন্ন ক্যাটাগরির সুইচের আগে আমরা আপনাকে পরিচিতি শিখাবো। তারপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সেকশনে। আমাদের প্রথম প্র্যাকটিক্যাল হচ্ছে আপনার ফায়ার অ্যালার্ম সার্কিট। অর্থাৎ এখানে চারতলা একটা বাসা বাড়ির ফায়ার অ্যালার্ম সার্কিট ডিজাইন করা আছে। সাপোজ চারতলায় আগুন লেগেছে, আপনি চারতলা থেকে সুইচে চাপ দেন, প্রত্যেকটা ফ্লোরের অ্যালার্ম বেজে উঠবে, বা তিনতলা থেকে চাপ দেন, প্রত্যেকটা ফ্লোরের অ্যালার্ম বেজে উঠবে, বা দোতলা থেকে চাপ দেন, প্রত্যেকটা ফ্লোরের অ্যালার্ম বেজে উঠবে। তো এই ফায়ার অ্যালার্ম সার্কিটের আমরা সার্কিট ডায়াগ্রাম আপনার খাতায় ড্র করে দিব এবং আপনাদেরকে এই সমস্ত মালামাল আলাদাভাবে দিয়ে দিব আপনার হাতে। আপনারা এই কানেকশন করে এই সার্কিটটি ডেভেলপ করবেন। তারপরে আমরা চলে আসি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, রিলে, টাইমার, সেন্সর এগুলোর ক্লাসে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে এই প্র্যাকটিক্যাল সার্কিটটি আপনি তৈরি করার আগে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের থিওরি ক্লাস আগে আপনাদের নেওয়া হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NOটা কখন NC হয়, NCটা কখন NO হয়, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের থার্মাল কারেন্ট রেটিং দ্বারা কী বোঝানো হয়, AC1 টাইপ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে AC2 টাইপ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পার্থক্য কী, সেমভাবে 14-পিন রিলে, 8-পিন রিলে, 11-পিন রিলের মধ্যে পার্থক্য কী, AC রিলে কোনটা, DC রিলে কোনটা কীভাবে বুঝবেন, এই সমস্ত ইলেকট্রিক্যাল অটোমেশন ডিভাইসের স্পেসিফিকেশন, সিলেকশন এবং কানেকশন পদ্ধতির থিওরি ক্লাস নেওয়ার পর আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনাদের করতে দেবো। আমরা সার্কিট ডায়াগ্রাম আপনার খাতায় ড্র করে দেবো এবং আপনারাই নিজের হাতে কানেকশন দিবেন। তো এটা হচ্ছে একটি থ্রি ফেজ ফেইলিয়ার প্রোটেকশন সার্কিট। এই সার্কিটটা কীভাবে কাজ করে, আপনার সাপোজ তিনটা ফেজই অ্যাক্টিভ, আপনার এখন তিনটা ফেজই অ্যাক্টিভ আছে এবং আপনার লোডটি এখন কাজ চলছে। কোনো কারণে যদি একটি ফেজ ফেল করে, সাপোজ একটা ফেজ আমি ফেল করে দিলাম, আপনার মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন ফেজটি আপনি ঠিক করে দিবেন, মোটরটি অটোমেটিক চলা শুরু করবে। সো যদি যে কোনো একটি ফেজ ফেল করলেই আপনার লোড বন্ধ হয়ে যাবে, আবার ফেজ ঠিক হয়ে গেলে মোটর অটোমেটিক চলা শুরু করবে। তো এই হলো আমার থ্রি ফেজ ফেইলিয়ার সার্কিট কানেকশন। এরপর আমরা যে প্র্যাকটিক্যালটি আপনাকে শেখাবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডোল বা মোটর প্রোডাকশন সার্কিট। এখানে কী হবে, আমরা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে একটি এক্সট্রা ডিভাইস ইউজ করেছি, যেটি হলো থার্মাল ওভারলোড রিলে। আপনি মোটর অন করলেন, মোটর চলছে, কোনো কারণে লাইনে যদি অতিরিক্ত অ্যাম্পিয়ার ফ্লো হয় বা লাইনে কোনো ফল্ট অকার হয়, তাহলে এই থার্মাল ওভারলোডের একটি ট্রিপিং মেকানিজম আছে। এই মেকানিজমটি অটোমেটিক ট্রিপ করবে, ট্রিপ করলে মোটর অফ হয়ে যাবে, আপনি রেড ইন্ডিকেটরও কানেক্ট করতে পারেন, আবার একটি অ্যালার্মও কানেক্ট করতে পারেন। আবার যখন আপনি ফল্টটি ক্লিয়ার করে ফেলবেন, তখন এই ট্রিপিং মেকানিজমটি ভিতরে ঢুকিয়ে দিলে আবার মোটর অটোমেটিক চালু হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের থার্মাল ওভারলোড ওভারলোডের মাধ্যমে মোটর প্রোটেকশন সার্কিট। এরপর আমরা আপনাদেরকে যেই সার্কিটটি করাবো সেটি হচ্ছে অফ ডিলে টাইমার।
ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্যাটাগরি টাইমার ব্যবহার করা হয়, অন ডিলার টাইমার, অফ ডিলার টাইমার, টুইন টাইমার। তো অবশ্যই এই সার্কিটের এই সার্কিট ডায়াগ্রামে যাওয়ার আগে বা এই সার্কিট ডায়াগ্রাম আপনাকে করতে দেওয়ার আগে আমরা এই এই ডিভাইসটি সম্পর্কে আপনাকে আপনার থিওরি ক্লাস নিব। এই ডিভাইসটি কীভাবে কাজ করে, এই ডিভাইসটিতে কীভাবে টাইম সেট করবেন, কীভাবে এই ডিভাইসটি এনওটি এনসি হবে, এনসি এনও হবে, এই সমস্ত জিনিস আমরা ক্লিয়ার করব, তারপর আমরা আপনাকে এই সার্কিটটি করতে দিব। তো যদি আমরা অন করি লোড, এখন লোড নর্মালি চলছে, এখানে 5 সেকেন্ড সময় সেট করা। আমি যখন এই সার্কিটটি অফ করে দিব, অফ করে দেওয়ার পরও 5 সেকেন্ড পর্যন্ত লোডটি চলবে, 5 সেকেন্ড পর লোডটি অফ হবে। দেখুন আমি অফ পুশে চাপ দিলাম, আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টর অফ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার অফ ডিলার টাইমার অ্যাক্টিভেট, 5 সেকেন্ড পর গিয়ে আমার লোডটি অফ হবে। তো এই হলো আমার অফ ডিলার টাইমারের সার্কিট। তারপর আসি আমরা হচ্ছে অটোমেটিক পাম্প কন্ট্রোলিং সার্কিট। আমরা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে ফ্লোট ভাল্ব বা ফ্লোটার সিলে কানেক্ট করে আমাদের মোটর বা পানির পাম্প অটোমেটিক অন অফ করতে পারি। সার্কিটটি কীভাবে কাজ করে, আমি লোড অন করলাম, এখন হচ্ছে আমার মোটর চলছে, এই হচ্ছে আমার ফ্লোট ভাল্ব। এখন দেখুন এটা হচ্ছে আমার পানির ট্যাঙ্কি, এখন আমার হচ্ছে ট্যাঙ্কি খালি আছে দেখে আমার মোটর চলছে। যখনই আমার এখানে পানি ভরা শুরু করবে, এটা আস্তে আস্তে ভাসা শুরু করবে, ভাসতে ভাসতে যখন আমার এই লেভেলে চলে আসবে, অটোমেটিক হচ্ছে আমার মোটর অফ হয়ে যাবে। এখন আপনি পানি খরচ করতেছেন, সাপোজ কোনো কোনো না কোনো মেশিনে পানি ইউজ হচ্ছে, তো আবার পানির লেয়ার নিচে নামবে, নামতে নামতে যখনই লো লেভেলে চলে আসবে, মোটর অটোমেটিক চালু হয়ে যাবে। এই সেম কাজটা আপনারা ফ্লোট ভাল্ব বাদ দিয়ে ফ্লোটলেস রিলের মাধ্যমেও করতে পারেন। এখানে হাই মিডিয়াম লো সেট করা, যখনই পানি এই লেভেলের নিচে চলে যাবে, মোটর অটোমেটিক অন হয়ে যাবে, এবং যখনই পানি এই লেভেলটাকে টাচ করবে, হাই লেভেলকে টাচ করবে, মোটর অটোমেটিক অফ হয়ে যাবে। তো আমরা এখানে ফ্লোট ভাল্ব এবং ফ্লোটলেস রিলে দুটোর ব্যবহারই আপনাদেরকে শিখাবো। এরপর আমরা আরেক ধরনের টাইমারের কাজ আপনাকে শিখাবো, সেটা হচ্ছে টুইন টাইমার। টুইন টাইমারের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কাজ করা হয়। তো আমরা এখানে আপনাকে একটি ট্রাফিক সিগন্যাল সার্কিট তৈরি করা শিখাবো। যদি আমি লোডটি অন করি, দেখুন সবার আগে আমার রেড সিগন্যাল ধরবে, রেড সিগন্যাল পর আমার ইয়েলো সিগন্যালে শিফট হবে, তারপর আবার গ্রিন সিগন্যালে শিফট হবে, আবার গ্রিন সিগন্যালে থাকার পর আবার পুনরায় রেড সিগন্যালে আসবে। এভাবে আমার প্রজেক্টটি পুনরায় রিপিট চলতে থাকবে লাইন অফ করার আগ পর্যন্ত। দেখুন এখন আবার পুনরায় সাইকেল আকারে এটি ঘুরতে থাকবে। সো এইভাবে আমার টুইন টাইমার কাজ করে। এখন আমরা আসি হচ্ছে সেন্সরের ক্লাসে। তো আমরা এখানে আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরির সেন্সরের সাথে পরিচয় করাবো। তার মধ্যে এটি হচ্ছে আমাদের থ্রি ওয়ার সেন্সর, থ্রি ওয়ার ডিসি সেন্সর। এই সেন্সর বেসিক্যালি মেটালের টাচ, কোনো কিছু কোনো মেটালের সংস্পর্শে এলে সেন্সরটি অ্যাক্টিভেট হয়, অর্থাৎ সেন্সরের এনওটি এনসি হয়। দেখুন আমি যখনই মেটাল টাচ করাবো, সাথে সাথে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টর অ্যাক্টিভেট হবে, এবং টাইমারে কিছু টাইম সেট করা আছে, তার কিছু নির্দিষ্ট সময় পর আবার লোডটি অফ হয়ে যাবে। তো এখানে সময় খুব কম সেট করে আমি একটু সময় বাড়িয়ে দিই। আমি এখানে 10 সেকেন্ড সময় সেট করলাম। এখন যখন আমি টাচ করাবো, 10 সেকেন্ডের জন্য আমার মোটরটি চলবে, 10 সেকেন্ড পর মোটরটি আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা ছিল থ্রি ওয়ার ডিসি সেন্সর। দেখুন ঠিক 10 সেকেন্ড পর আমার লোড অফ হয়ে যাবে। আবার আরেক ক্যাটাগরির সেন্সর আছে, সেটাও মেটাল সেন্সর, কিন্তু এটা হচ্ছে এসি সেন্সর। এখন যখন আমি এই সেন্সরে টাচ করাবো, অটোমেটিক আমার মোটর চালু হয়ে যাবে, এবং আমি অন ডিলে টাইমার সেট করে রেখেছি, 10 সেকেন্ড পর আবার লোডটি অফ হয়ে যাবে। যেহেতু ইন্ডাস্ট্রিতে আমাদের ডিসি সেন্সরের ব্যাপক ব্যবহার রয়েছে পিএলসিতে, এই ডিসি সেন্সরের ব্যবহার আপনাদেরকে শেখানো হবে, আবার এসি সেন্সরের ব্যবহার আপনাদেরকে শেখানো হবে। সেন্সরের ক্লাস শেষ করে আমরা আসবো হচ্ছে লিমিট সুইচের ক্লাসে। তো এখন আমার লোড অন আছে, যখনই আমি প্যানেল বোর্ড বন্ধ করবো বা লিমিট সুইচকে এই অ্যাঙ্গেলে নিয়ে যাবো, আমার মোটর অটোমেটিক চালু হয়ে যাবে। যখন আমি প্যানেল বোর্ডের দরজা খুলবো বা কোনো একটা নির্দিষ্ট মেশিন এই অ্যাঙ্গেলে আসবে, তখন আবার লিমিট সুইচের মাধ্যমে যে লোডটি চলছিলো সেটি আবার বন্ধ হয়ে যাবে। আবার যখন আমি গেট বন্ধ করবো, অটোমেটিক লোড চালু হয়ে যাবে। আবার যখন গেট খুলে দিব, অটোমেটিক আমার কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। এই লিমিট সেন্সরের কানেকশন বা লিমিট সুইচের কানেকশন আপনাদেরকে আমরা ডিটেলসে বুঝাবো। তারপরে আমরা আরেক ক্যাটাগরির সেন্সরের কাজ শিখবো, যা হলো ফটো সেন্সর। অর্থাৎ কোনো কিছু ছায়া পেলেই এই সেন্সরের এনওটি এনসি হয়ে সেন্সরটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সেন্সরটি কীভাবে কাজ করে দেখি। আমি লোডটি অন করলাম, যখনই আমার ছায়া পড়বে তখনই আমার লোড অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং টাইমারে টাইম সেট করা নির্দিষ্ট সময় পর লোডটি আবার বন্ধ হয়ে যাবে। এই ফটো সেন্সর আরেক ক্যাটাগরির আছে, সেখানে রিফ্লেক্টরও ব্যবহার করা হয়েছে। যখনই রিফ্লেক্টর এবং সেন্সরের মাঝখানে কোনো বস্তু যাবে, তখনই আবার লোড অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং নির্দিষ্ট সময় চলার পর আবার লোড অফ হয়ে যাবে।
তো এই হলো আমাদের লিমিট সেন্সরের ব্যবহার। তো আমরা এখানে সবগুলো সেন্সর ডিসপ্লে আকারে রেখেছি, এই সমস্ত সেন্সরের কাজ আপনাদেরকে এখানে শেখানো হবে। সেন্সরের ক্লাস করার পর আমরা চলে আসি আরেকটি খুব গুরুত্বপূর্ণ সার্কিটে, যা হলো এটিএস, অটো চেঞ্জ ওভার সুইচ বা অটো ট্রান্সফার সুইচ। এই সার্কিটটি কীভাবে কাজ করে, বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিতে ডুয়াল পাওয়ার থাকে, একটা হলো বিআরইবি এবং একটি হলো জেনারেটর। তো যখন আপনার পল্লী বিদ্যুৎ লাইন চলে আসবে, টাইমে কিছু সময় টাইম কাউন্ট করবে, তারপর অটোমেটিক জেনারেটর বন্ধ হয়ে পল্লী বিদ্যুতের লাইন চলে আসবে। এখন কোনো কারণে যদি পল্লী বিদ্যুৎ চলে যায়, এখন পল্লী বিদ্যুতের লাইন অ্যাক্টিভ, জেনারেটরের লাইন বন্ধ। কোনো কারণে যদি পল্লী বিদ্যুৎ চলে যায়, তাহলে সাথে সাথে অটোমেটিক জেনারেটরের সুইচ হয়ে যাবে। আবার যখন পল্লী বিদ্যুৎ চলে আসবে, এই যে পল্লী বিদ্যুৎ চলে আসছে কিন্তু সাথে সাথে জেনারেটর বন্ধ হবে না, টাইমে কিছু সময় টাইম কাউন্ট করবে, কিছু সময় পর গিয়ে জেনারেটর বন্ধ হয়ে অটোমেটিক পল্লী বিদ্যুতের সুইচ হবে। এই হচ্ছে এটিএস সার্কিট। এই এটিএস সার্কিট করানোর পর আপনাদেরকে আমরা নিয়ে যাবো হচ্ছে মোটর রিভার্স ফরওয়ার্ড সার্কিটে। রিভার্স ফরওয়ার্ড খুবই জনপ্রিয় একটি সার্কিট ইন্ডাস্ট্রির, এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে মোটরের রিভার্স ফরওয়ার্ড বা ইসেলটা কানেকশন ব্যবহার করা হয় না। তো আমরা এখন যদি লোড অন করি, আমার মোটরটি এখন রিভার্সে ঘুরছে, আবার আমি অফ করে দিলাম, দুঃখিত এটি ফরওয়ার্ড কানেকশন ছিল। এখন যদি আমি রিভার্স বাটনে চাপ দিই, আমার মোটরটি আবার রিভার্সে ঘোরা শুরু করেছে। তো এই হলো আমার মোটর রিভার্স ফরওয়ার্ড কানেকশন। এইটা ছিল রিভার্স ফরওয়ার্ড ম্যানুয়াল কানেকশন, আমরা চাইলে আবার রিভার্স ফরওয়ার্ড অটোমেটিক কানেকশনও করতে পারি। যখন আমি সুইচ অন করব, মোটরটি ফরওয়ার্ডে ঘোরা শুরু করবে, মোটরটি কিছু সময় ফরওয়ার্ডে চলবে, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ রেস্টে যাবে। এই যে মোটরটি এখন রেস্ট টাইমে আছে, অর্থাৎ মোটরের এখন কোনো লাইন নাই, কিছু সময় রেস্ট নেওয়ার পর মোটরটি রিভার্স কানেকশনে আসবে। এখন আমার মোটরটি রিভার্স কানেকশনে আছে এবং আবার মোটরটি রেস্ট পিরিয়ডে চলে গিয়েছে, কিছু সময় মোটরটি অফ থাকবে, তারপর আবার ফরওয়ার্ডে ব্যাক করবে। এটি হচ্ছে মোটর রিভার্স ফরওয়ার্ড অটোমেটিক কানেকশন। তো আমরা মোটর রিভার্স ফরওয়ার্ড অটোমেটিক এবং ম্যানুয়াল উভয় কানেকশনই আপনাকে শেখাবো। মোটর রিভার্স ফরওয়ার্ড কানেকশন শেখানোর পর আমরা চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ সার্কিটে, যেটি হলো মোটর স্টার ডেল্টা সার্কিট। স্টার ডেল্টা খুবই কমন একটি ইন্ডাস্ট্রিয়াল সার্কিট, যেটি ইন্ডাস্ট্রিতে আপনার লাগবেই। এখন যদি আমি অন পুশে চাপ দেই, আমার মোটরটি স্টারে আছে, ঠিক 10 সেকেন্ড পর মোটরটি ডেল্টায় যাবে। এখন দেখুন মোটরের স্পিডও বেড়ে গিয়েছে এবং মোটরটি এখন ডেল্টায় চলে গিয়েছে। তো এই স্টার ডেল্টা সার্কিটটা সম্পূর্ণ ওয়ারিং করা আপনাকে শেখানো হবে। স্টার ডেল্টা সার্কিট শেষ করে আমরা আসি হচ্ছে বাস বার ট্রাঙ্কিং সিস্টেমে, কীভাবে বাস বার সিলেক্ট করবেন, কীভাবে বাস বারের ডায়ামিটার মাপবেন, লেংথ মাপবেন, থিকনেস মাপবেন স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে, কীভাবে হিট শ্রিং টিউব সিলেক্ট করবেন, তারপর বাসবার কীভাবে ক্যালকুলেশন করবেন, এই সমস্ত কাজ ক্যালকুলেশন শেষ করে আমরা আসি হচ্ছে বিভিন্ন মিটারের ক্লাসে, বা কীভাবে আপনি ভোল্ট মিটারের কানেকশন দিবেন, কীভাবে আপনি অ্যামিটারের কানেকশন দিবেন, কীভাবে আপনি অ্যানালগ অ্যামিটার অ্যানালগ ভোল্ট মিটারের কানেকশন দিবেন, কীভাবে আপনি পাওয়ার ফ্যাক্টর মিটারের কানেকশন দিবেন, কীভাবে আপনি ফেজ সিকোয়েন্স মিটারের কানেকশন দিবেন, কীভাবে আপনি মোটরের ইনসুলেশন টেস্ট করবেন মেগা টেস্টারের মাধ্যমে, কীভাবে আপনি অ্যাভোমিটার বা মাল্টিমিটারের মাধ্যমে একটি ক্রিস্টাল ডায়োড ঠিক আছে কিনা চেক করবেন, একটি জিনার ডায়োড ঠিক আছে কিনা চেক করবেন, একটি এলইডি ঠিক আছে কিনা কীভাবে চেক করবেন, আপনার রেজিস্টার ঠিক আছে কিনা কীভাবে চেক করবেন, কীভাবে আপনি আইসি চেক করবেন, কীভাবে আপনি রেক্টিফায়ার চেক করবেন, কীভাবে আপনি এসসিআর চেক করবেন, কীভাবে আপনি এসএসআর চেক করবেন, কীভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টর চেক করবেন, কীভাবে রিলে চেক করবেন, এই সমস্ত কিছু চেকিং প্রসিডিওর অ্যাভোমিটার বা মাল্টিমিটারের মাধ্যমে আপনাকে আমরা শিখিয়ে দিব, সেই সাথে বাসাবাড়ির মিটারের কানেকশন তো আপনাকে শেখাবই। এই ছিল আমাদের অটোমেশন সেকশন। তো এই সমস্ত অটোমেশন সার্কিট যখন আপনার ক্লিয়ার থাকবে, কেবল তখনই আপনি পিএলসি, ভিএফডি, এইচএমআই এর মতো অ্যাডভান্স লেভেলের সার্কিটগুলো করতে পারবেন। তো আমরা এখন আমাদের পিএলসি সেক্টরে যাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ম্যানেজিং ডিরেক্টর মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। তো অটোমেশন পার্ট শেষ করার পর আমাদের সকলেরই অনেক কৌতূহল থাকে পিএলসি, ভিএফডি, এইচএমআই নিয়ে, যে আমরা কীভাবে পিএলসি শিখাই বা আমাদের কী কী ব্র্যান্ডের পিএলসি আছে। তো আমি একটু আপনাদেরকে ওভারভিউ দিব। আমাদের এই সেক্টরে দেখতে পাচ্ছেন সবগুলো মিৎসুবিশি পিএলসি আছে। যদি একটু এদিকে লক্ষ্য করেন, এটি হচ্ছে মিৎসুবিশি এফএক্স 1S20MR পিএলসি, এটি হচ্ছে মিৎসুবিশি এফএক্স 1N40MR পিএলসি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা এখানে কোনো ট্রেনার বোর্ডে কাজ শিখাবো না, সম্পূর্ণ পিএলসি আমরা আপনাকে হ্যান্ড ওভার করে দেবো, আপনি একদম ফিজিক্যালি এখানে ওয়ারিং করবেন, কারণ ট্রেনার বোর্ডে ওয়ারিং করলে আসলে আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয় না। তো সেই নলেজ থেকে আমরা এখানে সব কিছু আপনাকে হাতে কলমে করাবো, ট্রেনার বোর্ড ছাড়া সরাসরি ফিজিক্যালি আপনারা পিএলসি কানেকশন দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো মিৎসুবিশি পিএলসির কালেকশন আছে এখানে। এটি হলো আমাদের সিমেন্স অ্যানালগ পিএলসি সিপিউ 224XP, এটি হচ্ছে সিমেন্সের অনেক লেটেস্ট একটি মডেল। তো আমরা এখানে আপনাদেরকে যে শুধু পিএলসি প্রোগ্রামিং কানেকশন ট্রাবল শুটিংই শেখাবো তা না, আমরা আপনাকে পিএলসি অ্যানালগ প্রোগ্রামিং শেখাবো, পিএলসি ভিএফডি এইচএমআই মোডবাস কমিউনিকেশন শেখাবো, অ্যানালগ প্রোগ্রামিংয়ে আমরা হচ্ছে আপনাদের টেম্পারেচার কন্ট্রোলারের কানেকশন শেখাবো,
লোড সেল মডিউলের কানেকশন শেখাবো, ভোল্টেজ মডিউল তারপর কারেন্ট মডিউলের কানেকশন শেখাবো। তো এটি হচ্ছে S7300 PLC, এটি হচ্ছে S7 1200, সিমেন্স S7 1200 PLC, এদিকে এটি হচ্ছে আমাদের ডেল্টা PLC মডিউল, ডেল্টা ট্রেইনার কিট, এটা হচ্ছে আমাদের ওমরন ট্রেইনার কিট, আর এদিকে আসলে দেখতে পাবেন আমাদের LSPLC ট্রেইনার কিট। তো আমাদের পপুলার প্যাকেজ কোর্সে আপনারা এবার পাঁচটি ব্র্যান্ডের PLC-র কাজ শিখতে পারবেন, LS, ওমরন, মিৎসুবিশি, ডেল্টা, সিমেন্স। এছাড়াও আমরা সামনে অ্যালেন ব্র্যাডলি, ফ্যাটেক সহ আরও অনেক নামি দামি ব্র্যান্ডের PLC ইনশাল্লাহ আমাদের PLC-র ভান্ডারে অ্যাড করব। তো আপনারা এখানে সমস্ত PLC-র কাজ নিজের হাতে কলমে করতে পারবেন, সমস্ত কানেকশন নিজের হাতে দিতে পারবেন, PLC অ্যানালগ প্রোগ্রামিং, PLC ভিভি, HMI, মোডবাস কমিউনিকেশন সহ অনেক অ্যাডভান্স PLC-র কাজ আপনারা ইনশাল্লাহ এখানে শিখতে পারবেন। PLC প্রোগ্রামিং একটি নতুন সংযোজন করেছি, তা হলো রিয়েল লাইফ মেশিন প্রোগ্রামিং। আমরা PLC প্রোগ্রামিং করছি, কিন্তু PLC প্রোগ্রামটি আসলে কীভাবে আমাদের মেশিনকে অপারেট করবে এই বিষয়টিও এবার ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভার্চুয়ালি দেখিয়ে দিতে পারবো। তো এখানে আমরা একটি খুব সুন্দর কনভেয়ার বেল্টের প্রোগ্রাম করে রেখেছি, যখনই আপনার কনভেয়ারের সামনে কোনো বক্স আসবে, একটি পুশার ধাক্কা দিয়ে বক্সটিকে নিচে ফেলে দিবে। তো দেখুন কীভাবে কাজ করে, আমি যখনই PLC-তে অন করব আমার মেশিন, কনভেয়ার চালু হলো, এই যে পুশার ধাক্কা দিল, সো আমার পুশারটাও PLC-র মাধ্যমেই অ্যাক্টিভেট হচ্ছে। তো আপনি যেই PLC প্রোগ্রামটি করেছেন, প্রোগ্রামটি আসলে কীভাবে কাজ করছে, মেশিনে আদৌ কীভাবে কাজ করবে, তা আপনারা এখানে PLC প্রোগ্রামিং করে আমাদের ভার্চুয়াল সফটওয়্যারও আপনারা দেখে নিতে পারবেন। এতে করে আপনাদের রিয়েল লাইফ মেশিন প্রোগ্রামিং করারও প্র্যাকটিস হয়ে যাবে বা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনারা সরাসরি ইন্ডাস্ট্রিতে ভিজিট না করেও বা ইন্ডাস্ট্রিতে না গিয়েও ইন্ডাস্ট্রিয়াল মেশিন বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ প্রোগ্রাম করতে পারবেন আমাদের PLC ব্যবহার করে। এই হচ্ছে আমাদের PLC শেখানোর কৌশল। আসসালামু আলাইকুম। তো PLC পার্ট শেষ করে আমরা আসি হচ্ছে VFD পার্টে। VFD-র ফুল মিনিং হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার। তো VFD-র মাধ্যমে বেসিক্যালি আমরা মোটর কন্ট্রোল করি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে। তো এখন আমরা দেখাবো যে আমাদের কী কী ব্র্যান্ডের VFD-র উপর আপনাদের কাজ শেখানো হবে। তো আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে সিমেন্স দিয়ে, সিমেন্স সিনামিক্স V20 মডেল দিয়ে। সিমেন্স VFD শেষ করে আমরা আসি হচ্ছে ABB ব্র্যান্ডের VFD-তে। ABB ব্র্যান্ডের VFD কাজ শেখানোর পর আমরা আসবো হচ্ছে ফুজি ব্র্যান্ডের VFD-তে। ফুজির কাজ শেখানোর পর আমরা আপনাকে শেখাবো স্নাইডার VFD-র কাজ। স্নাইডারের কাজ শেখানোর পর আমরা আসবো হচ্ছে LS ব্র্যান্ডের VFD-র কাজে। আমরা আপনাকে LSPLC-র কাজ, LS VFD-র কাজ শেখাবো। তারপর আমরা আপনাকে শেখাবো ইয়াশকাওয়া VFD-র কাজ। ইয়াশকাওয়ার পর আমরা আপনাকে শেখাবো মিৎসুবিশি VFD-র কাজ, এবং মিৎসুবিশি VFD-র পরে আমরা আপনাকে শেখাবো ডেল্টা ব্র্যান্ডের VFD-র কাজ। এছাড়াও আমরা সামনে লেন্স, ডানফোর্স সহ আরও অনেক ব্র্যান্ডের VFD সামনে ইনশাল্লাহ সংযোজন করবো আমাদের মাল্টিপারপাসে। তো VFD আসলে আমরা আপনাদেরকে কী কী শেখাবো, একটি ব্র্যান্ড নিউ VFD প্যাকেট থেকে বের করার পর কীভাবে সেটি আপনি কমিশনিং করবেন, কীভাবে বিভিন্ন প্যারামিটার সেট করবেন, কীভাবে এক্সটার্নাল পটেনশিওমিটারের কানেকশন দিবেন, কীভাবে এক্সটার্নাল সুইচের কানেকশন দিবেন, এই সমস্ত কিছু আমরা আপনাকে ধরে ধরে হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখাবো, যাতে করে আপনারা যে কোনো ব্র্যান্ডের VFD-তে কাজ করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের VFD সার্ভিসিং করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের VFD সেট আপ করতে পারেন। PLC এবং VFD শেখানোর পর আমরা আসি হচ্ছে HMI ডিজাইন সেকশনে। তো এখানে দেখুন আমরা একটি PLC-র মাধ্যমে আমরা VFD কন্ট্রোল করেছি, মোটর স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করেছি, আমরা একটি সার্ভো ড্রাইভকেও কন্ট্রোল করেছি। তো বর্তমান যুগে যা হচ্ছে যে PLC-র সাথে যে এক্সটার্নাল সুইচগুলো আমরা দেখতে পাচ্ছি, এই এক্সটার্নাল সুইচের বদলে এখন HMI অর্থাৎ হিউম্যান মেশিন ইন্টারফেস বা টাচ স্ক্রিন ডিসপ্লের মাধ্যমে লোড ধরানো হয়। তো দেখুন এখানে আমরা একটি ইন্টারফেস ডিজাইন করে রেখেছি, এটাই হচ্ছে স্টার ডেল্টার ইন্টারফেস। আমি যদি অন পুশে চাপ দিই, মোটরটি স্টারে স্টার্ট হয়েছে এবং এখানে 10 সেকেন্ড টাইম সেট করা আছে। ঠিক 10 সেকেন্ড পর মোটরটি ডেল্টায় শিফট হয়ে যাবে। ঠিক 10তম সেকেন্ডে মোটরটি ডেল্টায় চলে গিয়েছে। এবং আমি যদি HMI-এর ডিসপ্লে দেখি, আমরা দেখতে পাচ্ছি মেইন কন্ট্যাক্টর এবং ডেল্টার কন্ট্যাক্টর এখন অন আছে। তো এখন আমি চাইলে এই অফ পুশের মাধ্যমেও ডিভাইসটি অফ করতে পারি। তো আমি এখন এই অফ পুশের মাধ্যমে না, আমি আমার এক্সটার্নাল যে সুইচ আছে এই সুইচের চাপ দিয়ে আমার লোডটি অফ করব। কিন্তু মজার বিষয় হলো যে আমি আমার যদি HMI-এর ডিসপ্লেতে দেখি, আমি আমার HMI ডিসপ্লেতে দেখতে পাবো যে আমার সবগুলো লোড অফ হয়ে গিয়েছে। এবার যদি আমি মোটরটি রিভার্স ফরওয়ার্ডে চালানোর চেষ্টা করি, সেম PLC, সেম HMI, জাস্ট আমি স্ক্রিনটি চেঞ্জ করব, সেকেন্ড স্ক্রিনে যাব, দেখুন ভিন্ন একটি স্ক্রিন চলে এসেছে, দেখতে পাচ্ছি মোটর ফরওয়ার্ড রিভার্স অপারেশন। যদি আমি অন পুশে চাপ দেই, মোটরটি এখন ফরওয়ার্ডে ঘুরছে, আর এখানে আমি এখন অফ করলাম, মোটরটি অফ। এখন আমি মোটরটি রিভার্সে চালাবো, আমি এই অন পুশে চাপ দিলেও মোটরটি রিভার্সে ঘুরবে। তো আমি এই অন পুশে চাপ না দিই, আমি এখন রিভার্স বাটনে চাপ দিব, দুঃখিত এটি ফরওয়ার্ড বাটন। এখন আমি রিভার্স বাটনে চাপ দিলাম, মোটরটি দেখুন উল্টা ঘুরছে। আমি যদি আমার HMI ডিসপ্লেতে দেখি, দেখতে পাবো রিভার্স মোটরটি অন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে HMI-এর সুবিধা, আমি HMI-এর মাধ্যমেও লোড অন করতে পারি বা মনিটরিং করতে পারি, কিংবা এক্সটার্নাল সুইচের মাধ্যমেও আমার লোড কন্ট্রোল করতে পারি বা মনিটরিং করতে পারি। তো এখন যদি আমি HMI-এর মাধ্যমে অফ করে দেই, আমার লোড মোটর অফ হয়ে যাবে।
এরপর আমি কি করব, আমার এইচএমআই এর মাধ্যমে আমি ভিএফডিকে কন্ট্রোল করব। তো দেখুন ভিএফডির মাধ্যমে আমি এক্সটার্নাল সুইচের মাধ্যমে তো কানেকশন দিয়েই রেখেছি, তো আমি এক্সটার্নাল সুইচ দিয়ে আমার ভিএফডির স্পিড চেঞ্জ না করে আমি এখন এইচএমআই এর মাধ্যমেই ভিএফডির স্পিড চেঞ্জ করব। তার জন্য আমি ভিন্ন একটি স্ক্রিনে যাব। আমি ফোর্থ স্ক্রিনে আসলাম, দেখুন ভিএফডির স্ক্রিন চলে এসেছে। আমি যদি এখন মোটর ফরওয়ার্ড মোটরকে রান বাটনে চাপ দেই, আমার মোটরটি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ঘোরা শুরু করলো। যদি আমি স্পিড ওয়ানে চাপ দিই, এখন মোটরের স্পিড কমে যাবে, দেখুন মোটরটি এখন 12 হার্জ ফ্রিকোয়েন্সিতে ঘুরছে। যদি আমি এখন 2 নম্বর স্পিডে চাপ দিই, মোটরের স্পিড বেড়ে যাবে, মোটরটি এখন 35 হার্জ ফ্রিকোয়েন্সিতে ঘুরছে। এবং যদি আমি এখন 3 নম্বর স্পিডে চাপ দিই, মোটরের ফ্রিকোয়েন্সি বেড়ে মোটর এখন 46 হার্জ ফ্রিকোয়েন্সিতে ঘুরছে। এইভাবে আমি এইচএমআই এর মাধ্যমে ভিএফডিকেও কন্ট্রোল করতে পারি। এখন যদি আমি অফ করে দেই সব কিছু, ভিএফডি অফ হয়ে যাবে। এখন আমার ভিএফডিটি অফ হলো। ফাইনালি আমি আমার এইচএমআই এর মাধ্যমে আমি আমার সার্ভো ড্রাইভকে কন্ট্রোল করব। তো দেখতেই পাচ্ছেন আমরা আপনাকে সার্ভো ড্রাইভের ওয়াইরিং, সার্ভো ড্রাইভের প্রোগ্রামিং, সার্ভো ড্রাইভের কানেকশনও শেখাবো। এই হচ্ছে আমার সার্ভো ড্রাইভের স্ক্রিন। আমার প্রথম স্ক্রিনে আমি হচ্ছে আরপিএম সেট করে রেখেছি এবং দ্বিতীয় ঘরে আমি হচ্ছে আমার পালস সেট করে রেখেছি। এখন যদি আমি সুইচ অনে চাপ দেই, আমার সার্ভো ড্রাইভটি একটি নির্দিষ্ট স্পিডে নির্দিষ্ট পালসে ঘোরা শুরু করলো। যদি আমি সেকেন্ড ধাপে চাপ দিই, সেকেন্ড ধাপে আমার স্পিড সেট করা 25,000 এবং পালস সেট করা মাত্র 1,000, মানে খুব দ্রুত সময়ের মধ্যে এটি অফ হয়ে যাবে। পালস সেট করা 10,000, দুঃখিত, অন করলাম, খুব দ্রুত সময়ের মধ্যে অফ হয়ে গেল, অনেক দ্রুত ঘুরে। যদি এখন আমি আমার 3 নম্বর স্পিডকে অন করি, এখানে পালস সেট করা 4,500 এবং স্পিড সেট করা 1,500, এটিও খুব দ্রুত ঘুরে অফ হয়ে যাবে। এবং চতুর্থ ধাপে আমার স্পিড সেট করা 20,000 এবং পালস সেট করা 25,000, এটি একটু জোরে এবং দীর্ঘ সময় ঘুরে অফ হবে। দেখুন একটু জোরে এবং দীর্ঘ সময় ঘুরে অফ হলো। তো এইচএমআই এর মাধ্যমে পিএলসি ব্যবহার করে আমরা ভিএফডি কন্ট্রোল করলাম, আমরা মোটর স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোল করলাম, আমরা সার্ভো ড্রাইভও কন্ট্রোল করলাম। তো এইচএমআই একা কিছুই করতে পারবে না, অবশ্যই আপনার একটি পিএলসির সাহায্য নিতে হবে। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি পিএলসি দিয়ে কত কমপ্লিকেটেড সিস্টেম আমরা ডিজাইন করে রেখেছি। আপনারা আরও বড় পিএলসি ব্যবহার করে এর থেকে আরও বেশি লোড কন্ট্রোল করতে পারবেন এবং এইচএমআইতে আরও বেশি পেজ অ্যাড করে আরও বেশি সংখ্যক ডিভাইস ইন্টারনালি বা এক্সটার্নালি কন্ট্রোল করতে পারবেন আপনারা। এইভাবে আমরা এইচএমআই এর ব্যবহার বা এইচএমআই প্রোগ্রামিং আপনাদেরকে শেখাবো মাল্টিপারপাসে। ধন্যবাদ সকলকে। পিএলসি ভিএফডি এইচএমআই সেকশনের আরেকটি উল্লেখযোগ্য প্রোগ্রামিং হলো পিএলসি ভিএফডি এইচএমআই মোডবাস কমিউনিকেশন। তো এই হচ্ছে আমাদের মোডবাস কমিউনিকেশনের ডিসপ্লে। আসলে মোডবাস কমিউনিকেশন কি? মোডবাস কমিউনিকেশনের মাধ্যমে আমরা পিএলসি এবং ভিএফডিকে একটি ইথারনেট কেবলের মাধ্যমে সংযুক্ত করব এবং এর মাধ্যমে আমরা মোটর কন্ট্রোলিং করব। সাধারণত যে সমস্ত মানুষরা ভিএফডি প্রোগ্রামিং বা পিএলসি প্রোগ্রামিং জানে না, তাদের কাজকে সহজ করার জন্য আমরা মোডবাস কমিউনিকেশন ব্যবহার করে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন একটি ডিসপ্লে আছে যেখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি ইনপুট। যদি আমি এখানে ফ্রিকোয়েন্সি ইনপুট করি, সাপোজ আমি এখানে 45 দিয়ে এন্টার দিলাম, দেখুন আমার ভিএফডিরও ফ্রিকোয়েন্সি 45 হয়ে গিয়েছে, আমার পিএলসির ডিসপ্লেতেও আমি 45 দেখতে পাচ্ছি। এখন যদি আমি জাস্ট মোটর ওয়ানে টাচ করি, আমার মোটর 45 হার্জ ফ্রিকোয়েন্সিতে ঘোরা শুরু করবে। এখন মজার বিষয় হলো আমার মোটরটি ফরওয়ার্ডে ঘুরছে এবং এখানে যেহেতু পটেনশিওমিটার দেওয়া, এই সেম পটেনশিওমিটারও আমরা ডিসপ্লেতে নিয়ে এসেছি। যদি আমি পটেনশিওমিটারের বারটিকে নিচের দিকে টানি, আমার স্পিড কমবে, দেখুন এখন স্পিড আমার 8 হার্জ হয়ে গিয়েছে। যদি আমি পটেনশিওমিটারের বারটিকে সামনের দিকে টানি, আমার ফ্রিকোয়েন্সি বাড়া শুরু করবে, দেখুন আমার ফ্রিকোয়েন্সি এখন আছে 35 হার্জ। আমি পটেনশিওমিটারের মাধ্যমেও ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, আবার ফ্রিকোয়েন্সি ইনপুট করে করেও ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। দেখুন 25 হার্জ আমি ইনপুট করেছি, ফ্রিকোয়েন্সি 25 হয়ে গিয়েছে। তা আমি আমার ডেল্টা ভিএফডির স্ক্রিনেও দেখতে পাচ্ছি, পিএলসি স্ক্রিনেও দেখতে পাচ্ছি। এখন আমার মোটরটি ঘুরছে ফরওয়ার্ডে, সাপোজ আমি মোটরটিকে এখন রিভার্সে ঘুরতে চাচ্ছি, তার জন্য কিছুই না, মোটর রিভার্স মুভে যদি আমি ক্লিক করি, আমার মোটরটি থেমে গিয়ে এখন রিভার্সে ঘোরা শুরু করবে। অর্থাৎ যারা এই ভিএফডির প্যারামিটার সেটিং জানে না, ওয়াইরিং জানে না, কিছুই জানে না, তারাও খুব ইজিলি এই মোডবাস কমিউনিকেশনের মাধ্যমে ভিএফডির মাধ্যমে মোটর চালাতে পারবে, ভিএফডি এবং পিএলসির মাধ্যমে মোটরকে কন্ট্রোল করতে পারবে। তো এই হচ্ছে মোডবাস প্রোগ্রামিং। এরকম আরও অ্যাডভান্স প্রোগ্রামিং আমরা এখানে আপনাকে শেখাবো। অ্যানালগ প্রোগ্রামিংয়ের মাধ্যমে মোটর কন্ট্রোল করা শেখাবো, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা শেখাবো, টেম্পারেচার কন্ট্রোল করা শেখাবো। তো মোটামুটি যত ধরনের অ্যাডভান্স কমান্ড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, এই সমস্ত কমান্ড আপনারা আমাদের কাছে শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএলসি ভিএফডি এইচএমআই এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পার্ট শেষ করার পর আমরা আসি হচ্ছে আমাদের সাবস্টেশন সেক্টরে। তো এটি হচ্ছে একটি পিএফআই প্লান্ট। আমরা এই সম্পূর্ণ পিএফআই প্লান্টের ওয়াইরিং, পিএফআই রিলের প্রোগ্রামিং,
কীভাবে সিটির কানেকশন করবেন, কীভাবে মিটারের কানেকশন করবেন, কীভাবে প্রোগ্রাম করে আপনার পিএফআই ইম্প্রুভ করবেন, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাওয়ার ফ্যাক্টর বর্তমানে 0.7 আছে। আমি যদি এখন এটা কি ম্যানুয়াল অপারেশনে নিয়ে যাই, বেসিক্যালি এটি অটোই কাজ করে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ম্যানুয়াল অপারেশনে এটিকে নিয়ে যাচ্ছি। এখন সব পিএফআই ক্যাপাসিটর আমার বন্ধ, এখন আমি 1/1 অন করব। এখন দেখুন আমার কারেন্টের ভ্যালু হচ্ছে 5.5 অ্যাম্পিয়ার। একটি পিএফআই ক্যাপাসিটর অন হলো, আমার কারেন্টের ভ্যালু কমে গেল এবং পিএফআই একটু বাড়লো, পিএফআই ভ্যালু একটু বাড়লো। আরেকটি ক্যাপাসিটর অন হলো, কারেন্টের ভ্যালু আরেকটু কমলো এবং পিএফআই ভ্যালু আরেকটু বাড়লো। আরেকটি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটর অন হলো, আমার কারেন্টের ভ্যালু এখন 2.6 এবং পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0.7। আরেকটি ক্যাপাসিটর অন হলো, এখন আমার কারেন্টের ভ্যালু 2.7 এবং সর্বশেষ পিএফআই প্ল্যান্ট পিএফআই ক্যাপাসিটর অন হওয়ার পর এখন আমার পিএফআই এর ভ্যালু 0.96 এবং অ্যাম্পিয়ার 3.2। অর্থাৎ আমার পিএফআই এর ভ্যালু যত বাড়ছে আমার কারেন্ট ক্যারিং তত, আমার কারেন্ট নেওয়া তত বেশি কমছে লোডের এবং আমি আমার অ্যাম্পিয়ার সেভ করতে পারছি। তো এভাবে পিএফআই প্ল্যান্ট প্রোগ্রামিং শেখানোর পর আমরা আপনাকে শেখাবো এই ভিসিবি ওয়ারিং, কীভাবে একটি ভিসিবি ওয়ারিং করবেন, কীভাবে চার্জিং মোটরের কানেকশন দিবেন, কীভাবে ক্লোজিং শান্ট কয়েলের কানেকশন দিবেন, কীভাবে ওপেনিং শান্ট কয়েলের কানেকশন দিবেন, এই সমস্ত কিছু আপনাদেরকে শেখানো হবে হাতে কলমে। তো আমরা দেখি কীভাবে এই ভিসিবিটি কাজ করে। এখন আমরা ভিসিবির মোটরটিকে চার্জ করব, কারণ চার্জ না করলে ভিসিবি অন অফ হবে না। ভিসিবির চার্জিং মোটর এখন চার্জ হচ্ছে, ভিসিবি এখন চার্জ অবস্থায় আছে। এখন যখন ভিসিবিটি অন হবে, অন অবস্থায় আছে, অর্থাৎ আউটপুটে পাওয়ার পাস হচ্ছে। কোনো কারণে যদি আমার আইডিএম টিরিয়ালে কোনো ফল্ট ফেস করে বা কোনো ফল্ট সেন্স করে, তাহলে ভিসিবি অটোমেটিক অফ হয়ে যাবে। যেহেতু এখানে আমার কোনো ফল্ট এখন অকার করা সম্ভব নয়, আমি ম্যানুয়ালি ভিসিবিটিকে অফ করে দেবো। এখন ভিসিবি অফ অবস্থায় আছে, অর্থাৎ আউটপুটে কোনো পাওয়ার পাস হচ্ছে না। তো আমরা এটি আপনাকে ইলেকট্রিক্যালি তো অন করা শেখাবই, যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল সিস্টেম ফেল করে তাহলে কীভাবে ম্যানুয়ালি আপনি ভিসিবি চার্জ করবেন। এখন আমার ভিসিবি চার্জ অবস্থায় আছে, এখন যদি আমি ভিসিবিটাকে অন করি অবস্থায় আছে, আবার যদি ভিসিবি অফ করে গেল, অর্থাৎ আমরা ইলেকট্রিক্যালিও ভিসিবি অন করা শেখাবো, ওয়ারিং করা শেখাবো, আবার আপনাকে ভিসিবির ম্যানুয়াল ওয়ারিংটাও শিখিয়ে দেব। এই ভিসিবি ওয়ারিং শেষ করার পর আমরা আসবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি সেক্টরে, যা হলো আমাদের এসিবি প্যানেল ওয়ারিং। এই হচ্ছে ভিউয়ার্স আমাদের এসিবি প্যানেল। আমরা একটু আগে আপনাদেরকে এটিএস সার্কিট দেখিয়ে এসেছি অটোমেশন সেক্টরে। তো এখানে দুটি এসিবি দিয়ে এটিএস করা আছে, একটি হচ্ছে পলি বিদ্যুতের জন্য, একটি হচ্ছে জেনারেটরের জন্য। দুটি এসিবির মধ্যে ইন্টারলকিং সিস্টেম করা, অর্থাৎ একটি চললে আরেকটি চলবে না। তো এই জিনিসটি কীভাবে কাজ করে বা প্যানেল বোর্ডটি কীভাবে কাজ করবে, ভিসিবির মতো এসিবিকেও আগে আমার চার্জ করে নিতে হবে। তো আমি এখন যদি চার্জিং মোটরে চাপ দেই, আমার এসিবি এখন চার্জ হচ্ছে। এই দেখুন চার্জিং ইন্ডিকেটর অন হয়ে গিয়েছে, অর্থাৎ এসিবি চার্জ অবস্থায় আছে। এখন যদি আমি এসিবিকে অন করি, এসিবি এখন অন অবস্থায় আছে, অর্থাৎ তিনটি ফেজই অ্যাক্টিভেট, থ্রি ফেজ পাওয়ার আউটপুট হচ্ছে আমার লোডে। এবং কোনো কারণে যদি আমার লোডে কোনো সমস্যা হয় বা লাইনে কোনো সমস্যা হয়, এসিবি অটোমেটিক ট্রিপ করবে। যেহেতু এখানে আমি কোনো সমস্যা এখন দেখাতে পারছি না, আমি অফ করে দিলাম, আমার থ্রি ফেজ পাওয়ার অফ। সেমভাবে আমার এই সাইডের এসিবিটিও কাজ করবে। তো এইভাবে আমরা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ সাবস্টেশনের ওয়ারিং, এসিবির ওয়ারিং, ভিসিবির ওয়ারিং, পিএফআই প্যানেলের ওয়ারিং, ট্রান্সফরমারের কানেকশন, ট্রান্সফরমারের ট্রাবল শুটিং পদ্ধতি সব কিছুই শেখাবো, যাতে করে আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে জবের ভাইবা ফেস করতে পারেন বা সম্পূর্ণ কনফিডেন্সের সাথে ইন্ডাস্ট্রিতে জব করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে সমস্ত বিএসসি ইঞ্জিনিয়ার যারা এখানে ইন্টার্নশিপ করতে আসবেন বা যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছেন যারা এখানে ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসবেন, তাদের জন্য কিছু মূল্যবান তথ্য বা কিছু মূল্যবান উপদেশও বলতে পারেন। যারা গাজীপুর ডুয়েট এলাকায় ট্রেনিং করতে আসবেন, তারা যে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে আগে যাচাই বাছাই করে নেবেন তাদের নিজস্ব ক্যাম্পাস আছে কি না, তাদের পর্যাপ্ত পরিমাণ মালামাল আছে কি না, তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে কি না, আপনাদেরকে সেই পরিমাণ সার্ভিস দেওয়ার জন্য তাদের সেই পরিমাণ জনবল আছে কি না, দক্ষ ট্রেনার আছে কি না,
আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এই ট্রেনিং শেড বাদেও আরও তিনটি সুসজ্জিত বড় বড় ট্রেনিং শেড রয়েছে এবং টোটাল পাঁচ কাঠা জায়গার উপরে আমাদের এই ট্রেনিং সেন্টারটি অবস্থিত এবং সম্পূর্ণ জায়গাটি হচ্ছে আমাদের ব্যক্তিগত। এছাড়াও যদি পিছন দিকে দেখেন আমরা প্রজেক্টরের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকি, প্রজেক্টরের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে সব ধরনের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম বুঝাবো, ইলেকট্রিক্যাল ওয়ারিং বুঝাবো, পিএলসি প্রোগ্রামিং বুঝাবো। আর চাকরিজীবী যারা আছেন, যারা দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বড় বড় পদে আছেন এবং সময় সুযোগের অভাবে কাজ শেখার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য এমনকি সকল স্টুডেন্টদের জন্যই আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাচ ফ্রি সিস্টেম। একমাত্র বাংলাদেশের আমরাই একমাত্র ট্রেনিং সেন্টার যেখানে আমরা ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে প্রত্যেকের ক্লাস নিয়ে থাকি, কারণ আমরা জানি যে চাকরিজীবীদের কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে আটকানো সম্ভব না, তারা সবসময় ব্যস্ত থাকেন, অনেক সময় ছুটির দিনও তারা ছুটি পান না। এই জন্যই আমরা শুধু চাকরিজীবীদের কথা চিন্তা করেই ব্যাচ ফ্রি সিস্টেম রেখেছি। আপনারা সপ্তাহের সাত দিনই আসতে পারেন কিংবা যে কোনো একদিন আসতে পারেন এবং আপনাদের পছন্দের মতো দিনে ইচ্ছা মতো সময় নিয়ে আপনারা আমাদের কাছে এই ট্রেনিংটি সম্পূর্ণ করতে পারেন। আর কী পরিমাণ মালামাল বা কী পরিমাণ জায়গা বা কী পরিমাণ প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নেমেছি তা আশা করি আমাদের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা দয়া করে যে কোনো প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হন না কেন, আপনারা দয়া করে কাজ শিখুন, কারণ ইন্ডাস্ট্রিতে আসলে স্কিল্ড লোক ছাড়া ইন্ডাস্ট্রিতে চাকরি করা খুবই কঠিন। আর স্কিল্ড লোক শুধু ইন্ডাস্ট্রির জন্য না, বাংলাদেশের জন্যও একটি সম্পদ। আপনারা সবাই কাজ শিখুন, দক্ষ হন, দেশ এবং জাতির কাজে আসুন, আপনার পরিবারের কাজে আসুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।